কিনকে জামে মোরো দেহাই নাত না হইছি তেতা হলে আজি ভাত কুনি বনাবো কুনি বনই কি জানু মুঠতে মই আজি বনবা নরু হ্যাঁ হয় নেকি তেতা হলে মই বনবা নরু যা হয় নেকি দে পিছে আজি কোনো ভাতে না খং দে এই রা আই যা পয়সা তো পাতে কি কৰো পারে তাকে সিটা কর খোদাই খোদাই মন্ডুল কাকা এনকে ঠুকাই থাকবা ভাল লাল গেরি জোন আমি কি ইচ্ছা করে ঠকাই আসুম নেকি উপায় না পালে কি করিম মন্ডল খুরাই তো থাকে কইছে এক হপ্তাহর ভিতর যদি একো খুরবা নরা মন্ডল খুরাই হাত ডাঙি দিব জেনি এক মিনিট ডট জেনি মোর তোমার লগত অলপ কথা আছে জি কবা লাগা আছে সোনকালে কক মোর একদম হবই নাই তেনেকে কইছা যে আজি মই কেইদিনমান ধৰি মন কৰি আছো তুমি মোক গুৰুত্ব নিদিয়া হৈছা তোমাক লগ ধৰিব বিচাৰিলেও তুমি মোক লগ নিদিয়া হৈছা কাৰণটো কি কিবা কবা লাগা আছে যদি সোনকালে কওক নহলি মই যাওঁ চোৱাছেনি মই কিন্তু ভাল হৈছো কেৱল তোমাৰ বাবেহে আৰু যদি কেতিয়াবা বেয়া হ'ব লগা হয় সেইটোও কিন্তু তোমাৰ বাবেই এছ যদি খং উঠে তেতিয়াহ'লে কথাটো বেয়া হ'ব গতিকে মই অলপ ভালকৈ থকাটোৱে ভাল হ'ব কি হ'ল চেনি কি চিন্তা কৰিছা মই আপোনাৰ মনটো জুখিহে চালো আপুনি মানুহটো দেখাত যিমান মস্তু নহয় মনটো একেবাৰে কোমল আপুনি এইটো কথা কিয় বুজি পোৱা নাই যে আমি যদি ইয়াতে কথা পাতি থকা কোনোবা গাঁৱৰ মানুহ দেখা পায় তেতিয়া ইয়াততো তোমাৰ আৰু মোৰ বাদে বেলেগ কোনো নাই কোনোবাটো চুমি দেখিব পাৰে তেন্তে মোৰ লগত তুমি বিয়া হোৱাৰ কথাটো কি চিন্তা কৰিলা মোৰ ঘৰৰ মানুহ আপোনাৰ লগত বিয়া নেদে সেইকাৰণে মই ভাবিছো মই আপোনাৰ লগত পলাই যাম সঁচাইছেনি মই আকৌ মিছা কিয় ক'ম আৰু এই সম্পৰ্কে আপোনাৰ লগত বহুত কথাই আছে যিগিলাখান কথা বিয়াৰ আগত কোৱাটো বহুত জৰুৰী কোৱা নাছেনি মই শুনিম এনেকে নহয় কোনোবা শুনবও পাৰে আপুনি নদীৰ পাৰো গেলি আহিব তাতে আপোনাক চব কম হা এতিয়া মই যাম অলপ প্লিজ আৰু অলপ সময় ৰখা না প্লিজ ইতেন নদীৰ পাৰো ল'ৰাটোক আপুনি লগ পাইছিল না সেইকাৰণে মই কথাটোতো ক'বলৈ আহিছোঁ বুজিছেনে নাই বাইদেউয়ে যদিও খুলি নকয় কথাবোৰ মনে মনে এটা দুখ আছে বুজিছে নাই এজন নহয় দুজনে ঠগিলে নেকি বাইদেউ অঁ দুটুৱা সেই চিগনিয়া উগিল হেনা কৰি তাৰপিছত ই কালোটো বছাৰৰ মূৰত আগদিনাহে আৰু শুবান নাই তাক আশা কৰি লাভ নাই সেইকাৰণে মই চিন্তা কৰিছোঁ আৰু ল'ৰাটোৰ লগত কথা পাতিছোঁ বাইদেউৰ লগত বৰ ভাল মিলিব বগাই চগাই বৰ ধুনীয়া ল'ৰাটো অকণমান ভৰি এখন লেঙেৰাই লেঙেৰাই যায় সেইটো বাৰু কোনো কথা নাই বুজিছে তাৰ কিন্তু কেয়া কিছু নাই বুজিছে নাই যদি কিবা কাৰণত বাইদেউৰে পচন্দ কৰে তেতিয়াহ'লে এইখন ঘৰতে থাকিব ঘৰ যোৱা হিচাপে বুজিছ নাই হ'ব দে মোৰ আপত্তি নাই আৰু ভৰি সৰা এইগিলাখান ভগৱানৰ সৃষ্টি হয় নহয় মোৰো এইটো বহুত ডাঙৰ সমস্যা আছে আপুনি যদি এইটো সমস্যা সমাধান কৰি দিয়ে কিন্তু আপুনি পৃথিৱীখনত অসম বুলি নহয় গোটেই পৃথিৱীখনত আপুনি আদৰ্শ ব্যক্তি হিচাপে পৰিচিত মই গেৰাণ্টি দি গ'লো মই পৃথিৱীত এজনে পৰিচিত ব্যক্তি নহয় বুজিছ নাই অকল গাঁওখনৰ পৰিচিত ব্যক্তি হ'লেই মোৰ যথেষ্ট বুজিছ নাই মই এতিয়া যাওঁ মই এটা কাম কৰিম কালি ৰাতিপুৱা আহিম বাইদেউক তই কথাটো কৈ থবি একেলগে বহি কথাটো আলোচনা কৰিম যদি বাইদেউৱে হয় বৰ দিয়ে তেনেহ'লে মই ল'ৰাজনক লৈ কিনে আহিম হ'ব হ'ব দেই এতিয়া নাযাওঁ মোৰ কাম এটা আছে যাওঁ দেই কালি যেনে তেনে হ'ব মই কবা যত ডাঙৰ কথা নহয় কিন্তু তই যে আধামৰা হাউদৰে বেবে আছে সেইটোও ডাঙৰ কথা এটা কথা হয়তো বয়া নাপাবি দে কিয়ে বটলি ঘৰত আছি না কে লাগে তোক তাই তিনিদিন হল মায়েকটাৰ ঘৰত গৈছি কিন্তু তেল লগত তোৰ কিহৰ মে তোক কথা এটা কম তই কাকো নকবি দে মই হয় না বটলিক এক মিনিট সময় নেদেখাকে থাকিব নোৱাৰা হৈছো মস্ত ভাল লাগে মোৰ তাইক এই দীঘল চুলি বাউন চন্দ্ৰ কৰি হাত মেলিব আহিছা তই সেইটো ভাল পা তাই কিন্তু ভাল নাপায় কিয় নাপাব তাইও মোক হয় না মস্ত ভাল পায় আৰু তাই মোক কি গুচি জানো না মোৰ বাইৰে বোলে তাই বেলেগৰ লগত দেহ নহয় মোৰ হাত সগুণ পৰাই দি তই তেক নাচপি আৰু মই থাকোঁতে তেক তই নিব আহিছা তাই কেৱল মোৰ তেক মই ভাল পাওঁ কি তাৰমানে তাই এই বেঙাটোৰ লগত লাইন মাৰি আছে আজি মই ৰতনী বৰ কৈ দিমে দিম মই আজি কৈছিলে তুমি কি
মিম সামর অসর যাব ভয় লাগে শুনে কি বা কয় একু ন কই দে বুক ভালকে বুঝাই কলে বয়ে বুঝি পাবো তো মই ন কং দে গুবিও হব দে আগতে বলছুন আ ওই মিম সাহেব কথাটা কই বলি ভাবছিলুম কি হল কই যা আমি দুইখান ঘরত ইমান বছর থাকলু আর সব মিম সাহেব হতরে খাইছু আজির লাগে আমি তো একুই দিব পারা নাই সেখানে মই নিজে পোষা রাস্তাটা বিচারি পাইছু ও বউ সেখানে আমি চাকরি বিচারি গেছিলু বর ভাল কাম করছা দে তুই খং করব বলে কোথাকার কোয়া নাছিলু মই আর হে কারণে তোক জিলেপি কোথাকার কোবা মানা করছিল ওই মানু তুই কিয় থাকি দিছা তোক মই কিটা কোবা মানা করছু ফুলছে মোর জিলেপি হয়তে মোর মুখে দি কিবা কিবি ওলাই গেল আর তোক টেনটন সারে কোথা কিনু কোবা দিছি কারণ তুই আমার মানিস না মানু না কাম এটা করিবা হাত নাই ইয়া কো আইছি চাকরি করবা কোনবা জনমত লিখা পড়া হি কি পাইছিলি না তই ইতু চাকরি লিখা পড়া নালগে নহয় মাত্র মানু কুবাবা লাগে পুলিশের কাপড় বিনি গিনি ছিও হেটাক পা লাগে ফুঙ্গা চাকরি তিন তোরে এগিলা কি হর ফেকু ভাবনা পাচ্ছি মই হলি একো বুঝি পাওয়া নাই মই ভালকে খুব ভয় লাগব ও বউ তুই কিন্তু টেনটন সারক বেয়াকে নকবি আমি যাওয়ার কারণে হে চাকরি দিম বলি কইছে মিম সাহাব কোঠাটা কো আজির মে মুখ জেঙ্গে নেগে কাম না পাসপি কারণ মই তো সাকুরি কোরা মানু ও বোর লেভেল দেখা কথা কো বাই সেই ইয়াত সাকুরি কোরা সেহারা তোর চা আতর হ এ হে গা মুরি আর কথা শুনিলি আরে দেখছা মানু তু আমার ভালো হয় তো কাহই দেখবা নরে বাদ দিয়ে আমি হে পয়সা পা মিন্দে পাবো নাকি জো ইগলে সিন্দে করি লাভ নাই ও কত যাব তে তোর কাও নাচ তুমি মই মগম না ভাইয়া গসমুরা মই বটলি কে পিন্দে দেখাবা শু হা কি ওই মুড়া বাগড়া কিথেন পিন্দা দেখলি আম হেতু কব নরু কিন্তু পিন্ধার লাগছি একবার মাত্র সাকুরি তো হবা দি টন্ডক লাইন পাটি কিনি কুবা মু এহ বেলটা মুড়া যাকে তাকে কুবা কথা কলি হল নাকি আইন বুলি এটা বস্তু আছে নহয় আইন ছেন মই না মানম প্রথম পুলিশ হই হার বিষয় তোকে মারা আরম্ভ করি ময়ও ওই মিঠে সেনি জি এন কে ওভার অ্যাক্টিং করবু মই গমেই পাওয়া নাছলু কি নো হল তোর হে তুই নু কোট থাকা হে আকো কথা জি গম না পা সেনি জিঙ্গালালার লগত প্রেমুর অভিনয় করিয়েছিল মই কথা তো ইতেই গম পালো এ সেনি তুজি একদম কম বস্তু নয় দে হয় নেকি ছাবি এই বিয়ার হি জিঙ্গালালার পাল পড়ি আইল ওই মিঠে তাক সেনিয়ে সালুর হাতানে দি এনকে মার হুবু যেনকে হাপা খেদি খেদি টাকা নেদি কুবে মারে এনে নকই নহ দুষ্টর এককাল আর শান্তর সর্বতিকাল বলি হ হয় দে এই জিঙ্গালারা দুইনু আমার এই গাঁওখানত কম খান জ্বলালাক না একদম অ মই তো অত কথা এটা কবাই পাইছিলু শুনছা মিঠে কিনু হে সিদিনাখানে টেনশন সারক বাটত লগ পালো তার পাছত কথা পাতলু টেনশন সারে কইছি ভার কারণে বলে আতা ধরা সাছি ও হয় নাকি ও হে পিছে এটা কি করিম বলি ভাবছি হে কি পিছে এটা কি করিম বলি ভাবছি হে এইবার যদি আমারও মন মিলে বারু যদি পছান হয় তেতে হলে ধরিলো ডাইরেক্ট বেয়া যদি আর কালু দা আহি লই হে থই দিয়ে হে ঢোকে বাস্তর কথা তার কথা শুনি রই থাকলি আমার বাই ফুল বুড়ো হয়ে যাব সুষমা লই ফেলে আরো হুন্ড লই ফেলে ঘুরি ফুটবে লাগবো হেরি টেনশন সারে চলরা তোর খড়ক দে এমানখিনি মোক আকো কওয়া নাই কিন্তু হি আগবান্যা দুইবার বিয়া হওয়া আগে বাসে কোনো নাই কিন্তু ফ্রেশও নহয় ও হাপা এনে হেন অকল হরিয়া মানুহে ভাল দে তিত্তে বাই আমার লগতে থাকব পারব ওই আমি ঠিক করলি নহব বা লাইক কমে নি ইম্পর্টেন্ট তার পিছত দেখা যাক কি হয় হেরি আমি নলি বাই লগত কথা তো পাতি যাম দ কথা তো পাতপি ভাবি যাতে বাই হং নকরে ও ঠিকে ও উপা ইতেন কি করি বলি ভাবছে ই করব লাগে মই সব ভাবি দিছো ভাই কিন্তু তা থহায় করব লাগব তই ই জিঙ্গালাল হাতি তো খেক করব না কান্দে মোর ভালো পারে মই জিমেন পারো তো খায় করি করবাই লাগব কারণ জিঙ্গালালার লগত তোর এটা ভাল সম্পর্ক আছে কিন্তু জি করব লাগে তয়ে করব লাগব এই বলি মই জিঙ্গালালার লগত আকো ভাল সম্পর্ক নাই যা আহা কি তো ভাবে তয়ে তার লগত ভাল বলি গতিকে ভাই এই সুযোগতে তাক কিবা এটা বুদ্ধি করে পেলাই নদী পারত মাত তাতে তাক মই যি ব্যবস্থা করব লাগে করি আছো মই মাতলি সি নাহাকে কিঠানো নাথে সি মোর নামত পরি মরে বাসা ইতিমধ্যে নহয় মই তাক মাতছুই ঠিকে কসা আর সেই সুবিধাটোকে আমি লবা লাগবো হয় নেকি ঠিক আছে
তই তেতিয়াহ'লে সাজু হৈ থাকাপা। মই সাজু বাই জিংগা লালা আপতেৰা কিয় হ'বা কালিয়া। বাপৰে বাপ, স্বয়ং ভূ কথা, ডিউটিৰ পৰা আহি মই ড্ৰেছযোৰ আল্লাহতে থৈ দিছিলো, তাৰ পৰা ক'ত যাব পাৰে? অ বাই, ভালকে মনত কচোন, ক'ৰবাত থৈছা নেকি? ঐ কি আৰু মনত কৰিব লাগে, ডিউটিৰ পৰা আহি দেখোন মই সদায় আল্লাহতে থওঁ। আজি যদি ড্ৰেছযোৰ নাপা তই থানাত কেনেকে যাবি বাই? আজি থানাত যোৱাটো তোক বাদে দি, ড্ৰেছযোৰ যদি মই বিচি নাপাওঁ নহয় মোৰ চাকৰি যোৱাটো খাটাং। কিনো কোৱাই বাই, তিথেনহ'লে আজিৰ পৰা আমি খাম কি পিন্ধিম কি? সেইকাৰণে কৈছো এইটো কাম কোনে কৈছে কওঁ, আৰু ড্ৰেছযোৰ মোৰ সোনকালে উলিয়াই দি। নিশ্চয় এইটো মৰা কুইছাৰে কাম হ'ব, ৰ মই মৰা কুইছাক মাতো ৰ। এই মৰা কুইছা, মৰা কুইছা, ক'ত গেলাকে মৰাটো? কিয়ে ছাগলে কঁঠালৰ পাত খাব নাপাব দৰে ভেবে আছা? ঐ ভালে ভালে কওঁ, মোৰ ড্ৰেছযোৰ ক'ত থৈছা? আপোনাৰ ড্ৰেছ ক'ত সেইটো ডাঙৰ কথা নহয়, কিন্তু মোক যে সন্দেহ কৰিছে সেইটোৱে ডাঙৰ কথা। অ বাই ধৰিয়া, নহ'লে এই কথাৰ পাতি হাৰি যাব। ধৰ ক'ত থৈছা মোৰ ড্ৰেছযোৰ কওঁ। নাজনো মই গম নাপায়া। গছমুৰা, মই বটলি কেবিন দেখা পাইছো। হা কি ঐ মুৰা বাগৰা, কিথেন পিন্ধা দেখলি মই? সেইটো ক'ব নোৱাৰো, কিন্তু পিন্ধা লাগছি। ঐ কি কথা কওঁ, বটলি আৰু মুদ্ৰেছ কে পিন্ধিব? গম পাইছো আপোনালোকে কিবা এটা বুদ্ধি কৰি ফেলে মোক ফাঁচত ধান্দা কৰিছে, ময়ো কিন্তু বহি থকা ভকত নহয়, আপোনাৰ মই ড্ৰেছ বোলেহে পাছত চাৰিম, আশীৰ্বাদ কৰো খালি। যাওঁ দে। মোক দীঘলুৱে কৈছি নহয়, ট্ৰাক বিলাখানত বোলে এনেকে এডাল ভৰাই দিলি পইচা সোমাই দে ফুটা দুটা উলে কেনে লবা লাগে ও। অ পইচাৰ ভাগ মোক দিব লাগিব, হেতেন মই তোক আৰু কিয় দিম, মইহে কষ্ট কৰিম। মই কিমান কাইদা কৰি ৰতন ইটাৰে ড্ৰেছযোৰ আনি দিছো আৰু মোক নেদলি হব সেই বুলি তোক দিম নেকি? মই তোক নেদম, দিব লাগিব দিমে বহাই দিতেহে গম তহঁতে কাজিয়া কিয় কৰা, ভালকে প্ৰেক্টিচ কৰ, মুঠতে চাকৰিটো পাবাই লাগিব। অ অ বৌ কি জানা না, মোৰ কথা একো বিশ্বাস নকৰে আৰু মোক কেনেকৈ উঠে, ভালকে বুজাই দিছো একবোৰ বখাত। কি হৈছে এইবিলাক দেখা নাই নেকি, পুলিচৰ ডিউটি কৰি আছো। তই পুলিচ না হোমগাৰ্ড? আমাৰ দহটি দহটাই মূৰ্খ, দুটা হব পাৰে নেকি, হয় পুলিচ হয় হোমগাৰ্ড, এটাই হব লাগিব। এতিয়া আগৰ নিচিনাকে মূৰ্খ চুৰ্খ ধৰি কথা নুকুবি, নহলি ঠাণ্ডা কৰি দিব। এই ঠাণ্ডা কৰাৰ পিছত হব, এই গৰু ছাগলী পানী খুৱাব লাগে বল এতিয়া। ঐ খবৰদাৰ, কি খবৰদাৰ, কি খবৰদাৰ, হা বাকীখিনি আমাৰ দহটি কব, এতিয়া আৰু আমাৰ গৰু ছাগল পানী খোৱা কথা নুকুবি, এতিয়া আৰু আমাৰ দৰমহা পোৱা চাকৰি কৰা মানুহ আইন বুলি এটা বস্তু আছে নহয়, আইন চাইন মই নামানো, প্রথম পুলিশ হয় হার পিছন তোকে মারা আরম্ভ করি ময়ও। এ রসুনে মানুতু, আইন না মানলে কেনকে হবো, আইনর সকুত সবে হমান, জিমান ডাঙর মন্ত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার নহক কিয় বে আইনে কাম করলে সবে জালত সুমাবো। কি কয় বউ, ও মা কুসুম পুষি হলে বই গেলে কাম নকরুম নেকি? বেটা আইনের কথাই নাজনা, পুলিশ গিরি দেখা পাইছা? ওই মানুতু জেমসি কাকার অলপ খঙে উঠছে, জিমান জি নহক আমার মালিক দেশুন। নাই নাই মই কারো কথা নুহুনু, মোৰ একদম কাপোৰ জোৰে গাত সোমোৱাৰ লগে লগে গৰম ভাৱ আহি গৈছে অ, কিগলা বাদ দি এতিয়া আমি আৰম্ভ কৰোঁ না কি, তই যা। হে দেৰস্তি, মাটি ঢিলে হৈ যাব লাগিব বুলি কৈছি। বঢ়িয়া বঢ়িয়া হৈছি না, কিন্তু কাম কৰি কি লাভ, পইচা নাপালে
ইফালে মোর কেসর তারিখ পড়ি আছে যদি দরমা তো না পাও তো মই পয়সা কেনে পাঠাম রাখ তোর কেস কেস মারবার আছে দেখুম তো আমি কোন পুলিশ আছে তোরে ধরে নেবার লাগা না 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 মালিক তেনে কাহলে মই থাকিব নোয়ারি এইহেলো পাতে তোইটা যা লুকা করবা সিনিয়র সময় হইছে হয় নেকি আহা ইয়াত নহয় পেপুয়া যা বেলেগত লুকা যা ঠিক আছে ঐ ঐ পেপুয়া ঐ কিলো ঘুরা ফিরা করতেছ কে কাম কাজ নাই তোর কামে তো করি আছো মালিক কিন্তু কাম করিলে কি হবো পয়সা পাতির কথা আছে না পয়সা তো পালে হে মন তো ভাল লাগে হায় আল্লাহ রে কয় কি রে তোর আবার পয়সা কি লাগে রে কি কয় মালিক আপনি তো বন্দোবস্ত করেছিলে দরমহা দিন বলি আমি তোরে দিব না বলে তো কই নাই তাতে হলে দরমা তো দিয়ক মোর খরচা পাতির কথা আছে না কিয়ের পয়সা লাগে রে তোর দোকান আরম্ভ করি নাই হন্তরি আপনি দোকান আরম্ভ করিব পারা নাই টুকি মোর দোষ আছে নাকি মই তো ঘরের সব কামে করি আসু বাসন ধুইছু কাপড় ধুইছু হ্যাঙ্গার ঠিক করিছু কেতেবা কেতেবা ভাতু বানাইছু আরে ঘরে থেকে ঘরের কামটা করতে পারছ না তুই তাহলে কি কাম করবি তুই কিন্তু কাম করি কি লাভ পয়সা না পালে ইফালে মোর কেসর তারিখ পড়ি আছে যদি দরমা তো না পাও তো মই পয়সা কেনে পাঠাম রাখ তোর কেস কেস মারবার আইছে দেখুম তো আমি কোন পুলিশ আছে তোরে ধরে নেবার লাগা না 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 মালিক তেনে কাহলে মই থাকিব নোয়ারিম হে তেরিগা কথা বুঝে না রে তুই একেবারে অবুজ এটা ধর নে সেলুনটা আরম্ভ হওয়ার লগে লগেই সব কাম ফিনিশ হয়ে যাবো বুঝছস কথাটা আমার মেলা কাম আছে এহগর করবো কেটা আরে সেলুনটা খোলার পরে তুই তো মালিক হবি তুই তো সেলুন চালাইতে লাগবো বুঝছস কিন্তু সেলুন তো আরম্ভ হবো কেতিয়া এই ফটাফট সেলুনটা আরম্ভ করে আমি খারাপ করতে চাই না আরে এই জন্যই আমি কয়েকটা দিন সময় নিছি আমি বুঝছ না আরে কোনো চিন্তা করার কথাই না আরে দু একদিনের মধ্যে সেলুনটা আমি আরম্ভ করেই দিব আমি ওখানে একটা কাম কর যা ঘরে কি কাম আছে করগা যাই না কিন্তু মোর দরমাহা তো হয় হয় রে কই কি রে বারে বারে দরমা দরমা করিস কে সেলুনটা যেদিকে খুলুম ওদিকে তোর অ্যাডভান্স দিয়ে দিমু এক মাসের খালি দিম দিম বলি কলে না হবে তো মোর দরমা তো দিব লাগিব কুলার মাসের থাপ রে কাল ফেলে দি ইচ্ছা করতেছে হ্যাঁ তোর দিব বলে কইছ কি না আমি যা ঘরে বাইরে কি কাম আছে কর যা যা আল্লাহ কি বাসন বাসাইলা আমারে পেপুয়া মোর কিমান দিনের আশা এটা যে আজি পূর হব নহয় কিমান দিন ধরে এই আশাটো মই মোর মনত পুহি রাখিছিলো নহয় ও বলতাই দে ও বলতাই দে এই শ্রেণী সরু আপি আইব না চুপ মোক জানো ইয়াত শ্রেণীয়ে মাতা নাই এ মাটি পথাটো বাৰু পঠেছে কিন্তু বজদাই দে মোর হলি অলপ চিন্তা হয় দিয়ক বেশি চিন্তা নকৰিবি পেপুয়া খিনাই যাবি ও বজদাই দে যেহেতু আজি পেরে আপনার একটা নতুন জীবন আরম্ভ হল গতি মোর প্রয়োজন নাই আপনি মোর সকালে হিসাব খিনি করক আর মোক পয়সা খিনি দি বিদায় দিয়ক ডিম পেপুয়া ডিম আজি তোর হিসাব সব ক্লিয়ার করে দিম ল সেনি সেনি গোটেই জীবনটোর কারণে মোর হয়ে যাব মোর আর তাতকে কিবা সুখর কথা আছে ও বজদাই দি আপনার তো গতে মাখা হলে কিন্তু এই অধস বিপরীতা বা কি হই ধৈর্য ধর পেপুয়া ধৈর্য ধর ধৈর্যর ফল মোর শ্রেণীর নিচিনা মিঠা মিঠা না তিতা কবা নরু বজদাই দে কি বা হই এটা হেবল বাদ দে তই এটা যা লুকা করবা শ্রেণী আহার সময় হয়েছে হয় নাকি আহা ইয়াত নহয় পেপুয়া যা বেলেগত লুকা যা ঠিক আছে ঐ ঐ পেপুয়া ঐ যা ও করবা জঙ্গলের লুকা গছর তল লুকা যা যা হব ঈশ্বর আজিহে মোর বিশ্বাস হয়ে গল তুমি যে সচাকে আসা ভাবা মতে হব ও মাই ও রুতা আশীর্বাদ কিন্তু ভালকে দিবি আমি যাতে জিঙ্গালালাক মারি জয় হয়ে আইব হে প্রভু কি হল ঠেকত ফেললা মোক মই তাইয়া কি বলে আশীর্বাদ দেও প্রত্যেক বাইপাক মাকে নিজের সন্তানের জয় হওয়া তুলিছে কিন্তু মই জানো এবার যদি তোক মই জয় হবার কারণে আশীর্বাদ দেও যদি তো জয় হয় তই যে বিপদত পড়বি এই তো খাটাল এ বাপা তাক একেবারে মারি নেফলি নহয় না
জীবনত বিয়া হৈ সুখ লোৱাৰ ভাগ্য মোৰ নাই মিঠি যদি থাকিল হয় মই আজি লোকৰ ঘৰৰ বোৱাৰী হ'লো হয় লৰা ছোৱালীৰ মাক হ'লো হয় মোৰ মাথাত মাল নাথাকিব পাৰে কিন্তু এ মাহান যে চেনী সৰু অপি চক্ৰান্ত মই সব গম পাইছো তই এইগিলাখান কথা জিংগালালা মই জিংগালালা কোৱা নাই জিংগালালা ক'ত আছে এতিয়া